মেহুল এবং আলিয়া বারাকের খুনির সাথে সমুদ্রের ধারে কন্টেনারের কাছে লুকিয়ে আছে। আজকে আরবের একটা জাহাজ মুম্বাই বিচে আসতে চলেছে। মেহুল খুনির জ্যাকেটের ভেতরে একটা বোম লাগিয়ে দিয়েছে এবং সেটা রিমোট আলিয়ার কাছে আছে। আলিয়া যদি এ পালানোর বা চিৎকার করার চেষ্টা করে তাহলে তখনই রিমোটের বাটনটা টিপে দেবে। দেখেছো বাছা, এবার তোমার জীবন আমার হাতে আছে। যদি পালানোর চেষ্টা করো তাহলে ভেবে না তুমি শেষ। তখনই হঠাৎ মেহুল তিনটি জাহাজকে বিচের দিকে আসতে দেখে। মেহুল তখনই বুঝে যায় যে তিনটির মধ্যে একটা জাহাজ আরবের হতে পারে। তোমরা কি বলতে পারবে তিনটির মধ্যে কোন জাহাজটা দেখে মেহুলের মনে হলো যে সেটা আরবের হতে পারে? ভাবো ভাবো। প্রথম জাহাজটাতে ইন্ডিয়ার লোগো লাগানো আছে, অর্থাৎ এটা নেভিদের জাহাজ। তৃতীয় জাহাজে অনেকগুলো বাচ্চা বসে আছে, অর্থাৎ এটা কোনো ফ্যামিলি বা বাচ্চাদের পিকনিক ট্যুর। কিন্তু দ্বিতীয় জাহাজটাতে অনেকগুলো মাছ রাখা রয়েছে, অর্থাৎ এটা জেলেদের জাহাজ। আর নিশ্চয়ই আরব এই জাহাজেই আছে, কারণ বেআইনি কাজ করার লোকেরা এই ধরনের জাহাজেই আসে। মেহুল খুনিটাকে বাইনোকুলারটা দেয়। জলদি করে দেখো এবং আমাকে বলো কোন লোকটা আরব। খুনিটা বাইনোকুলার দিয়ে দেখে এবং মেহুলকে বলে এই দ্বিতীয় জাহাজে ডান দিকের লোকটা আরব। আসতে দাও ওকে, আজকে দেখছি ওকে। মেহুল এবং আলিয়া তাদের গানটাকে লোড করে রেডি হয়ে যায়। আরব এবং তাদের লোক সমুদ্রের ধারে মাছে ভরা পেটিগুলোকে নামাতে থাকে। মেহুল এবং আলিয়া এই সুযোগটার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মেহুল বুঝতে পারছিল না যে কোন দিক দিয়ে হামলা করবে। কারণ মেহুল যদি সামনে দিয়ে যায় তাহলে আরব এবং তাদের লোক তার উপর হামলা করতে পারে। তোমাদের কাছে কি কোনো আইডিয়া আছে যাতে মেহুল কোনো ঝুঁকি ছাড়াই আরবকে ধরতে পারে? ভাবো ভাবো। মেহুলকে জলের রাস্তা দিয়ে যেতে হবে, নইলে আরবের লোকেরা তাকে দেখে ফেলবে। আলিয়া, আমি জলের রাস্তা দিয়ে জাহাজে যাচ্ছি, আর যদি কোনো বিপদ হয় তাহলে আমাকে কভার ফায়ার দেবে। এটা বলা মাত্রই মেহুল সমুদ্রে লাফিয়ে পড়ে। মেহুল যা মাত্রই সেই খুনিটা আলিয়াকে ধাক্কা দিয়ে পালাতে শুরু করে এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আলিয়া তখনই রিমোটের বাটনটা চিপে দেয়, কিন্তু সেখানে বোম ব্লাস্ট হয় না। আলিয়া খুনিকে ধরার চেষ্টা করে। আরব এবং তাদের লোক আলিয়াকে দেখে ফেলে। আলিয়া তখন সেই রিমোটটা ছুঁড়ে খুনিকে মারে। রিমোটটা সোজা খুনির মাথায় লাগে এবং সে নিচে পড়ে যায়। তখনই হঠাৎ আরে সর্বনাশ হয়ে গেল। আরব এবং তাদের লোক আলিয়ার উপর ফায়ারিং করতে শুরু করে। আলিয়া নিজেকে বাঁচানোর জন্য ক্যারেট স্টাইলে জাম্প করে কন্টেনারের পিছনে লুকিয়ে পড়ে। যদি মেহুল স্যার সময় না আসে তাহলে আজকে আমার রাম নাম সত্য হয়ে যাবে। আরব এবং তাদের লোক ফায়ারিং করতে করতে তার দিকে এগোতে শুরু করে। আলিয়া তখনই মেহুলকে কল করে, কিন্তু মেহুলের ফোনটা অফ আসছিল। এবার আলিয়ার ঘাম হতে শুরু করে। আমাকে এই লোকগুলোর মাঝে ফেলে রেখে মেহুল স্যার চলে গেল এবং ফোনটা অফ করে নিয়েছে। তোমরা কি বলতে পারবে মেহুল এই সময় ফোনটা অফ কেন করেছে? ভাবো ভাবো। এর পিছনে বড় একটা কারণ আছে। মেহুল জলে সাঁতার কেটে আরবের কাছে যাচ্ছিল এবং ভুল করেও যদি তার মোবাইলটা বেজে ওঠে তো তাহলে তারা জানতে পারতো যে এখানে নিশ্চয়ই কেউ এসছে। তাই মেহুল ফোনটাকে সুইচ অফ করে দিয়েছে। এবং নিজেকে বাঁচানোর জন্য আলিয়ার কাছে কোনো অপশন ছিল না, তাই আলিয়া তাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। জয় বজরং বলি, দেখাও আমাকে গুলি। আলিয়া ক্যারেট স্টাইলে হাওয়াতে উড়তে উড়তে ফায়ারিং করতে শুরু করে। সব গুন্ডাকে মেরে দেয়। আলিয়া পাঁচটা গুন্ডাকেই মেরে ফেলে। পিছন থেকে একটা লোক আলিয়াকে টার্গেট করতে শুরু করে। সেই লোকটা গুলি চালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ টিন লোহা প্লাস্টিক মেহুল স্যার ফ্যান্টাস্টিক। মেহুল জাহাজের উপর থেকে ফায়ারিং করতে শুরু করে এবং এক এক করে সব লোকেদের ইনজিওর্ড করে দেয়। এই আরবটা কোথায় গেল? আরব সেখান থেকে গায়েব হয়ে গেছিল। তখনই মেহুল ফিল বোটের স্টার্টিংয়ের আওয়াজ পায়। মেহুল পিছন ফিরে দেখে তো আরব সেখান থেকে পালাচ্ছিল। মেহুল আরবের বোটটাকে টার্গেট করে ফায়ার করে এবং গুলিটা গিয়ে বোটটাতে লাগে এবং বোটটা উল্টে যায়। মেহুল তখনই বোট থেকে নিচে নেমে আরবের কাছে যায়, কিন্তু তখনই হঠাৎ আরবের একটা লোক বোট নিয়ে চলে আসে এবং আরবকে তার সাথে নিয়ে যেতে শুরু করে। মেহুল তার উপরে ফায়ারিং করতে শুরু করে, কিন্তু মেহুলের সব বুলেট শেষ হয়ে যায়। যাই হয়ে যাক, আজকে আরবকে ছাড়বই না। মেহুল তখনই দৌড়ে ডান দিকে যায়। সেখানে তিনটে ফিল বোট দাঁড়িয়ে ছিল। তোমরা কি বলতে পারবে এবিসি এর মধ্যে কোন বোটটা মেহুল নিতে পারে? ভাবো ভাবো। প্রথম বোটটা একটা শেকল দিয়ে বাঁধা। মেহুল সেই লকটা খুলতে টাইম লেগে যাবে এবং তার গানে বুলেটও শেষ হয়ে গেছে। দ্বিতীয় বোটটাতে হোল রয়েছে, হতে পারে সেটাতে জল ভরে যায়। মেহুল তৃতীয় বোটটা নেবে। মেহুল তৃতীয় বোটটা নেয় এবং আরবের পিছু করতে শুরু করে।
মেহুল সম্পূর্ণ স্পিডে বোটটা চালাতে শুরু করে। মেহুলের বোটটা হাওয়ার সাথে কথা বলছিল, তখনই মেহুলের সামনে একটা অনেক বড় সার্ক চলে আসে। যদি আমার বোটটা এই সার্কের সাথে ধাক্কা লাগে তাহলে এই সার্কটা আমাকে খেয়ে ফেলবে। মেহুল তার বোটের পুরো হ্যান্ডেলটা ঘুরিয়ে ফেলে এবং মেহুলের বোটটা জলটাকে চিরে এগিয়ে যায়। কিছুক্ষণে মেহুলের বোটটা আরবের বোটের কাছে চলে আসে। মেহুল আরবকে সারেন্ডার করতে বলে, দাঁড়াও নইলে আমি গুলি মেরে দেবো। কিন্তু আরব মেহুলের কথা শোনে না, বরং মেহুলের উপর ফায়ারিং করতে শুরু করে। মেহুল এদিক ওদিক মুভ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একটা গুলি মেহুলের বোটে লেগে যায় এবং মেহুলের বোটটা জলে ডুবে যায়। আরব পিছনে ফিরে থাকে এবং হাসতে হাসতে বলে, মেহুল যদি বাঁচাতে পারো তাহলে নিজের মুম্বাইকে বাঁচিয়ে নাও। তারপর আরবের বোটটা এগিয়ে যায়। মেহুল সেখানেই ফেঁসে গেছিল। মেহুল সুইমিং করতে করতে আবার সমুদ্রের কিনারা আসতে শুরু করে, কিন্তু মেহুল কিনারা থেকে অনেক দূরে ছিল এবং সুইমিং করে সেখান পর্যন্ত যাওয়া অসম্ভব ছিল। কিন্তু মেহুল হার মানে না এবং লাগাতার সুইমিং করতে থাকে। ধীরে ধীরে মেহুলের দম আটকে যেতে শুরু করে। মেহুল পুরো ক্লান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে অন্ধকারও হতে শুরু করে। মেহুল বাঁচার সম্ভাবনা কমই দেখতে পাচ্ছিল। মেহুল তার শেষ নিঃশ্বাস গুনছিল, তখনই মেহুলের ধরে প্রাণ আসে। সে তার দিকে একটা বোট আসতে দেখে। কিছুটা অন্ধকার হয়ে গেছিল, তাই মেহুল বুঝতে পারছিল না যে বোটটা কে চালাচ্ছে। আরে এটা তো আলিয়া। আলিয়া বোটটা নিয়ে মেহুলের কাছে চলে আসে এবং মেহুলকে নৌকোতে টেনে নেয়। মেহুল এবং আলিয়া আবার কিনারাতে চলে আসে। আরব তো হাত থেকে বেরিয়ে গেল, কিন্তু তাদের লোকগুলো আমাদের কাজে আসবে। আলিয়া, আমি এই লোকগুলোকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তুমি তোমার স্কুটি নিয়ে বুলবুলিয়া সায়েন্টিস্টের কাছে যাও এবং স্পেশাল ওয়েপেন তৈরি করাও। এবার আমাদের ফাইটটা আন্ডারওয়ার্ল্ডের সাথে। মেহুল কল করে অ্যাম্বুলেন্স ডেকে নেয় এবং আরবে সব আহত গুন্ডাগুলোকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আলিয়া ভুলভুলিয়া সায়েন্টিস্টের ঘর যাচ্ছিল। ভুলভুলিয়া সায়েন্টিস্ট তার বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য একটা ভুলভুলিয়া বানিয়ে রেখেছে। তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের বাড়ি পর্যন্ত যাচ্ছে? ভাবো ভাবো এবং তোমাদের উত্তর কমেন্ট করে জানাও। রাস্তা এ সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে, কিছুটা এইভাবে। আলিয়া রাস্তা এ নিয়ে সায়েন্টিস্টের বাড়ি পৌঁছে যায়, কিন্তু বাড়িতে কেউ ছিল না। হ্যালো, কেউ আছে? সায়েন্টিস্ট, কোথায় তুমি? কিন্তু কোনো রেসপন্স আসে না। তখনই আলিয়ার নজর একটা স্পেশাল গানে পড়ে, যেটা দেখতে অনেকটা বড় এবং অ্যাট্রাকটিভ লাগছিল। আলিয়া গানটাকে তুলে দেখতে শুরু করে। গানটাতে অনেকগুলো স্পেশাল বাটন ছিল। আলিয়া গ্রিন বাটনটা চিপে দেয়। তারপর আবার কি? গানটা গুলির গতি পেয়ে জানলা দিয়ে বেরিয়ে আকাশে উঠতে শুরু করে। মরে গেলাম, এখান থেকে পড়ে গেলে পুরো চাকরি হয়ে যাবে। তখনই আলিয়া নোটিস করে যে তার হাতে গানটা চিটে গেছে, তাই সে নিচে পড়তে পারবে না। ভুলভুলিয়া সায়েন্টিস্ট, কি দারুণ গানটা বানিয়েছো! তখনই ভুলভুলিয়া সায়েন্টিস্ট তার সিক্রেট ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে, তো দেখে যে তার ফ্লাইং গানটা মিসিং আছে। সায়েন্টিস্ট তখন তার কম্পিউটার দিয়ে গানটাকে ট্র্যাক করে। এই মেয়েটাও না, ভুলভুলিয়া সায়েন্টিস্ট তখন তার কম্পিউটার দিয়ে গানটাকে কন্ট্রোল করে এবং সেটাকে নিচে নিয়ে চলে আসে। প্লিজ সায়েন্টিস্ট, এই গানটা আমাকে দিয়ে দাও। আরে আলিয়া, এটা কোনো বাচ্চাদের খেলার জিনিস নয়। নিজেকে বাচ্চা শুনে আলিয়ার মাথাটা গরম হয়ে যায় এবং আলিয়া তার ক্যারাটে মুভটা দেখাতে শুরু করে। মনে হচ্ছে আলিয়া পাগল হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। ভুলভুলিয়া সায়েন্টিস্ট তার ফ্লাইং গানটা নিয়ে তার সিক্রেট চেম্বারে ঢুকে যায় এবং দরজাটা ভেতর থেকে লক করে নেয়। আলিয়া কিছু আওয়াজ পায়। আলিয়া জানলা দিয়ে দেখে, তো সে অবাক হয়ে যায়। উপরে একটা নয়, চারটে হেলিকপ্টার উঠছিল। আলিয়া কিছু করার আগেই একটা হেলিকপ্টারের মিসাইল সোজা আলিয়ার দিকে আসে। আলিয়া খুব ভয় পেয়ে যায় এবং ভেতরের দিকে দৌড়াতে শুরু করে। ভাগ্যবশত আলিয়ার পাটা স্লিপ করে যায়। মিসাইলটা আলিয়ার উপর দিয়ে বেরিয়ে যায়। বাইরের আওয়াজ শুনে ভুলভুলিয়া সায়েন্টিস্ট তার চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে, তো তার মাথাটা খারাপ হয়ে যায়। আলিয়া, এটা তুমি কি করলে? পুরো দেওয়ালটাই ভেঙে গেছে। স্যার, ওই বাইরে দেখুন। ভুলভুলিয়া সায়েন্টিস্ট যখন বাইরে দেখে, তখনই একটা গুলি তার পায়ে এসে লাগে। সায়েন্টিস্ট সেখানেই পড়ে যায়। আলিয়া ভুলভুলিয়া সায়েন্টিস্টকে নিয়ে একটা কোনায় যায়। আলিয়া, এটা তো জয়কাল, মনে হচ্ছে জয়কাল ফিরে চলে এসেছে। ভুলভুলিয়া সায়েন্টিস্ট কি করে বুঝতে পারলো যে এটা জয়কাল আর্মি? ভাবো ভাবো। মন দিয়ে দেখো
দ্বিতীয় হেলিকপ্টারটায় জয়কালের ছবি লাগানো আছে। কিন্তু মেহুল স্যার তো জয়কালকে মেরে ফেলেছিল। আলিয়া এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্ট কিছুই বুঝতে পারছিল না যে জয়কাল বেঁচে গেল কিভাবে। আলিয়া তখনই মেহুলকে কল করে এবং জয়কালের হেলিকপ্টারের ব্যাপারে বলে। ইম্পসিবল। তখন জয়কাল আর্মি ঘর থেকে বেরোতে শুরু করে। আলিয়া তখন তার মোবাইল ছেড়ে ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে সাপোর্ট দিয়ে বুলেট প্রুফ চেম্বারটাকে নিয়ে যায়। অন্যদিকে মেহুলের টেনশন হতে শুরু করে। আলিয়া এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্টের জীবন এখন সংকটে রয়েছে। ধীরে ধীরে জয়কাল আর্মির সব কমান্ডো হেলিকপ্টার দিয়ে নিচে আসতে শুরু করে। ভুলভুলাইয়া সায়েন্টিস্ট আলিয়াকে ফ্লাইং গান দেয় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। আলিয়া ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে একা রেখে যেতে চাইছিল না এবং কাঁদতে শুরু করে। আমি আপনাকে ছেড়ে যাব না, আমি একাই জয়কাল আর্মির সাথে ফাইট করব। আলিয়া, তুমি একা পুরো জয়কাল আর্মির সাথে ফাইট করতে পারবে না, তুমি যাও, তোমাকে মেহুলের সাথে পুরো মুম্বাইকে বাঁচাতে হবে। আলিয়া কাঁদতে কাঁদতে ফ্লাইং গানটা নেয় এবং বাটনটা চেপা মাত্র বুদ্ধি গতিবেগে হাওয়াতে উড়ে যায়। জয়কালে একটা লোক আলিয়াকে যেতে দেখে নেয় এবং তার সব হেলিকপ্টারগুলো তার পিছনে লাগিয়ে দেয়। ধরো ওকে। আলিয়ার পিছনে যাওয়ার আগে সূর্য তার হেলিকপ্টারটা জানলার দিকে নিয়ে আসে এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে টার্গেট করে। সায়েন্টিস্টের পায়ে গুলি লেগেছিল, তো সে পালাতে পারত না। গুড বাই ভুলভুলাইয়া সায়েন্টিস্ট। কে তুমি? চিনতে পারোনি আমাকে? আলিয়া ফ্লাইং গান দিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবের দিকে যাচ্ছিল। তখন সে হেলিকপ্টারের সাউন্ড শুনতে পায়। আলিয়া পিছন ফিরে দেখে, আরে মরে গেলাম। জয়কাল আর্মি আলিয়ার উপর ফায়ারিং করতে শুরু করে। আলিয়া ফ্লাইং গানটাকে ঘোরায় এবং অনেক বড় বিল্ডিংয়ে নেমে পড়ে। আলিয়া একটা ট্যাঙ্কের পিছনে লুকিয়ে পড়ে। আলিয়া দ্বিতীয় ট্যাঙ্কের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু জয়কাল আর্মি দ্বিতীয় ট্যাঙ্কিটাকে উড়িয়ে দেয়। তারপর আলিয়া তৃতীয়, চতুর্থ, আলিয়া তারপর শেষ ট্যাঙ্কের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। জয়কাল আর্মির লোকটা হাতে স্নাইপার গানটা নেয়। এটার বুলেটটা ট্যাঙ্কির এপার ওপার গিয়ে আলিয়ার খেলা শেষ করে দেবে। সে ট্যাঙ্কিটাকে টার্গেট করে। তার পরের মুহূর্তে আলিয়ার খেলা শেষ হতে চলেছিল। সে ট্রিগারটা চিপতেই যাচ্ছিল, তখনই হঠাৎ স্নাইপারটা হাত থেকে পড়ে যায়। সে সামনে দেখে তো সামনের বিল্ডিংয়ে ডিটেকটিভ মেহুল দাঁড়িয়েছিল। মেহুল, ভালো হলো তুমি নিজেই চলে এসছো। মেহুল, আমাকে চিনতে পারোনি? আমি হলাম সূর্য। ইম্পসিবল, আমি তোমাকে নিজের হাতে মেরেছি। কিন্তু সূর্য কিছু করার আগেই মেহুল তার ব্লাস্টিং গান দিয়ে ফায়ারিং করতে শুরু করে এবং একটা গুলি সোজা গিয়ে সূর্যের পাশে হেলিকপ্টারটায় লাগে। হেলিকপ্টারটা অন দ্য স্পট ব্লাস্ট হয়ে যায়। হেলিকপ্টারটাকে পিছনে নাও এবং মেহুলের ওপরে বোম ফেলো। পুরো জয়কাল আর্মি মেহুলের উপর বোম ফেলতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য মেহুল পালাতে শুরু করে। পালাতে পালাতে মেহুল হাওয়াতে লাফ মারে এবং একটা ফায়ার করে। ব্লাস্টিং গানটা সোজা গিয়ে জয়কাল আর্মির একটা হেলিকপ্টারে লাগে এবং ব্লাস্ট হয়ে যায়। এরই মধ্যে সুযোগ বুঝে আলিয়া ছাদে রাখা একটা ইঙ্ক তুলে নেয় এবং ছাদের উপরের হেলিকপ্টারটাতে মেরে দেয়। হেলিকপ্টারটা ডিসব্যালেন্স হয়ে নিচে পড়ে যায়। শুধুমাত্র সূর্যের হেলিকপ্টারটা বেঁচে আছে। সূর্য ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। মেহুল, এখন তো যাচ্ছি কিন্তু আবার ফিরে আসবো এবং তোমাকে মেরে ফেলব। এবার কি হবে? সূর্যকে মেহুলকে মারতে ফিরে আসবে? ভুলভুলাইয়া সায়েন্টিস্ট কি মারা গেছে? দেখবো আমরা পরের এপিসোডে।